জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে এবার টার্গেট করে বলবে, তারা বলবে মা সালাকুকুম ফি সাকার, আজ তোমরা কেন সাকরের বাসিন্দা হইলা, কেন তোমরা জাহান্নামী হয়েছো। এবার তারা বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। চার নম্বরে বলবে, তারা বলবে ও কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, চার নম্বর কারণ হিসেবে বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, এটা আমরা বিশ্বাস করতাম না, এটা তারা বিশ্বাস করতো না, কিয়ামত যে হবে এটা তাদের কাছে মনেই হতো না। কিন্তু মুসলমান ভাইরানি আমার, আমার দেখা জিনিসগুলো মিথ্যা হতে পারে, আমি যেটা স্বচক্ষে দেখছি এই কার কাজটা মিথ্যা হতে পারে, আমার এই দেখা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কিয়ামত হবে, মুসলমান ভাইরানি আমার, পৃথিবীতে মানুষ আসে আবার চলে যায়, কিন্তু কোথায় যায় বান্দা? বান্দা তো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। মুসলমান ভাইরানি আমার, আপনাদের এলাকায় যখন মানুষ ইন্তেকাল করে, বলে একজন মানুষ যখন মারা যায় তখন মাইক অ্যালান করা হয়, অনেক মানুষের অ্যালান তো এরকম ভাবে গাড়িতে করে 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 বেড়ানো হয়। যদি বান্দা একটু ধনাঢ্য ব্যক্তি হয়, বড় লোক হয়, পরিচিত হয়, নেতা হয়, তাহলে তো মারা গেলে বলে ইন্তেকাল করেছে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, আগামীকাল 10টার সময় তার জানাজা হবে, এরকম মাইকিং আপনারা শুনছেন কি শোনেন নাই? ওই কথার ভিতরে একটা কথা বলা হয়, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। বাস্তবে ইন্তেকাল শব্দটা হলো আরবি, যার অর্থ হলো স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। বোঝা গেল ইন্তেকাল শব্দ ব্যবহার করা হয়, কিন্তু আমরা জানি না, বুঝি না, আরবি জানি না, এই জন্য অর্থ বুঝতে পারি না। ইন্তেকাল হলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ইন্তেকাল বলা হয়। বান্দার দুনিয়ার একটা জগৎ থেকে এই জগৎ থেকে আর এক জগতে চলে যায়, আর ওই জগতের নাম হলো হাদিসের ভাষায় আলমে বারজাখ। বান্দা দুনিয়া থেকে এক স্থান থেকে আলমে বারজাখের দিকে চলে যায়, আর একটা জগতে চলে যায়, এই জন্য বলা হয় ইন্তেকাল করিয়াছে। বান্দা ইন্তেকাল করে ওই স্থানে কতদিন থাকবে? বান্দা যখন মানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, আসমান জমিন যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ পাক যাকে চান যেভাবে চান সেভাবে হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার পরে মানুষগুলো বেহুশ হয়ে যাবে, পরবর্তীতে মৃত্যুবরণ করবে, পরবর্তীতে মৃত্যুবরণ করবেন, মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে যাবে, আলমে বারজাখের বাসিন্দা হয়ে যাবে। পরবর্তীতে ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুঁক দেবে, ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। বান্দা এবার কবর থেকে উঠে যাবে, কবর থেকে উঠে এবার চতুর্দিকে নজর ঘুরাইতে থাকবে, বলবে বান্দা তো কবরের যাত্রী হয়ে গেল, আলমে বারজাখের যাত্রী হলো, ওখানে কতদিন ছিল? হাদিসের ভিতরে এসেছে সর্বশেষ যে মানুষটা কবরে যাবে তারও কমপক্ষে কবর জগতে 40,000 বছর থাকতে হবে। বান্দার কবর জগৎ শেষ হয়ে যাবে, এবার বান্দা কবর থেকে উঠবে, এদিক সেদিক নজর ফেরাইতে থাকবে, কোথায় যেন নজর ফেরায়, কি যেন সে বান্দা দেখে। এবার বান্দা নজর ফেরাইতে থাকবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামতের আগের যে ঘাটি ওই ঘাটিটাই হবে কবর। বান্দা যখন কবরে চলে যাবে, বান্দা যদি জাহান্নামী হয় কবরেই তার আজাব শুরু হয়ে যাবে। বান্দা কবরের যখন আজাব শুরু হয়ে যাবে, বান্দা কবরের আজাব দেখে এবার বান্দা মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম। এবার ফেরেশতা ডেকে বলবে, না বান্দা তুমি এটাকে জাহান্নাম মনে করছো, না না বান্দা এটা জাহান্নাম না, জাহান্নাম তো তোমার হিসাবের পরে তোমাকে সেখানে দেয়া হবে, এর চাইতে বিশাল কঠিন হবে। এবার বান্দা এই ভয়াবহ অবস্থার
খবর শোনার পরে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে রব্বুল আলামিন কোনদিন আর তুমি এরকম ভাবে হাশর কায়েম করো না, হাশর কায়েম করো না, এভাবেই চলতে থাক। পক্ষান্তরে যে ব্যক্তির কবর জান্নাতের টুকরা হবে, নবী বলেন কার কবর হবে জান্নাতের টুকরা, আর কার কবর হবে জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হিফরাতুম মিন হিফারিন নার। বান্দার কবর যদি জান্নাতের টুকরা হয়ে যায়, এবার বান্দা মনে মনে চিন্তা করবে এটাই বুঝি আমার জন্য জান্নাত, এটাই বুঝি আমি জান্নাতে চলে এসেছি। এবার ফেরেশতা ডেকে বলবে না না বান্দা, এটা জান্নাত না জান্নাত না, এই নিয়ামত তো কোনো কিছুই না জান্নাতের তুলনায়, তোমাকে তো হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে উঠার পরে তোমার জন্য বিশাল জান্নাত রয়েছে যেখানে নিয়ামত দ্বারা ভরপুর থাকবে। এবার এই কথা শোনার পরে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার মাত্রা বাড়াই দিয়ে বার ডেকে বলবে আল্লাহ গো যত দ্রুত সম্ভব তুমি কিয়ামত ঘটাই দাও, কারণ আমার চিরস্থায়ী জান্নাতে আমি যেতে চাই, আর এখানে থাকতে চাই না, আমাকে আমার স্থানে তুমি দিয়ে দাও। এবার বান্দার কোন দোয়া করতে থাকবেন, হঠাৎ করে আসবে ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজ শোনা যায়, ওয়া সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হঠাৎ আওয়াজ শোনা যাবে, বান্দাগুলো কবর থেকে দাঁড়ায় যাবে। এবার যে বান্দাগুলো কবরে যার আজাব ছিল, যে বান্দার কবরে আজাব হইতেছিল, ওই বান্দা কিয়ামতের ময়দানের ওই ভয়াবহ আজাবের অবস্থা দেখি, ভয়াবহ আজাবের অবস্থা দেখি, এবার সে ভয়ে কমন করে বলতে থাকবে। কবরে কিন্তু সে শান্তিতে ছিল না, আজাবে ছিল, তারপরও কিয়ামতের ময়দানের আজাব দেখে এবার ওই বান্দা বলতে থাকবে, কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আই দুর্ভাগ্য আমাদেরকে ঘুম ভাঙাই দিল, কবরে তো ভালোই ছিলাম, কবরে তো আমি শান্তিতেই ছিলাম, কে আমার ঘুমটা ভাঙাই দিল, অথচ কবর ছিল তার আজাব। কিন্তু কবরের আজাবের তুলনায় কিয়ামতের ময়দানের আজাব বিশাল কঠিন হয়ে যাবে রে মুমিন। এই জন্যই বান্দা এমন করে বলতে থাকবে, কবরে তো শান্তিতেই ছিলাম, কবরে তো শান্তিতেই ছিলাম, কে আমার ঘুম ভাঙাই দিল, কে কবর থেকে উঠাই দিল, এমন করে বলতে থাকবে। এবার মুমিন গণ অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা জবাব দিবে, রহমান আল্লাহ যিনি এই দিনের খবর আমাদেরকে দিয়েছিলেন, আর নবীগণ পৃথিবীতে গিয়ে গিয়ে এই কথার সত্যায়ন করেছিল। তারা এমন করে বলতে থাকবে, বান্দা এবার দৌড়ানো শুরু করবে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। বান্দা দৌড়াইতে থাকবে কিয়ামতের ময়দানে, বলে কোন দিকে দৌড়াবে, কীট পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, তার কোনো গন্তব্যই থাকবে না নির্দিষ্ট, বান্দা দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, এমন অবস্থা এমন অবস্থা হয়ে যাবে, বান্দা দৌড়াইতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবে, ফেরেশতা যাও আমার বান্দাদেরকে ধরে ধরে আমার বিছানায় উপস্থিত করে দাও, বান্দাকে আমার বিছানায় উপস্থিত করে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিকট আওয়াজে আওয়াজ দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা এক জায়গা জমা হলে চলবে না, আজ তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা একই মাঠে খেলা করেছো, আমি আল্লাহ পৃথক করি নাই, তোমরা একই বাজার বাজার করেছো, আমি আল্লাহ পৃথক করে দেই নাই, একই রাস্তায় চলাফেরা করেছো, আমি আল্লাহ পৃথক করে দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম, বান্দা তোমার জিব্বার দিকে আমি তাকাইছিলাম, বান্দা যদি মৃত্যুর আগে তাওবা করে আসতে পারতে, আমাকে খুশি করে আসতে পারতে, বান্দারে তোমাকেও আমি এরকম তোমার নামটাও জাহান্নামে খাতা থেকে মুছে দিয়ে তোমার নামটাও আমি জান্নাতি খাতার ভিতরে লিখে দিতাম, আজকে সুযোগ দেওয়া হবে না, পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, বান্দাগুলো পৃথক হয়ে যাবে, বান্দা পৃথক হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন, বিচার
হওয়া শুরু হয়ে যাবে বান্দার বিচার শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ওজন করবে আল্লাহ পাক আমলনামা ওজন করে এবার আমলনামাকে সে কুড়াই দেয়া হবে বান্দা যদি জান্নাতের টিকিট পেয়ে যায় বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পরে বান্দা এরকম ভাবে আনন্দে লাফাইতে থাকবে আর আপনজনদেরকে বলবেন দেখো দেখো আমার আমলনামাটা একটু দে পড়ে নাও আমার আমলনামাটা একটু পড়ে নাও আমি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি আমার আমলনামা একটু দেখে নাও বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে এবার মানুষদেরকে দেখাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرؤوا كتابيا بندر عمل نما جدي جنة ডান হাতে চলে আসে বান্দা এরকম ভাবে খুশিতে লাফাইতে থাকবে আপনাদেরকে ডেকে ডেকে বলবে দেখো দেখো আমার আমল নামা ডান হাতে এসেছে আমি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি খুশিতে আত্মহারা হয়ে যাবে জান্নাতের কুম্বারে বলে বা ডান হাতে আমল নামা পাওয়ার কারণটাও কেমন যেন বলে দেবে সে বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে সে বলবে সে ডান হাতে আমল নামা পাওয়ার এই কারণটাও কেমন জুনে বলে দেবে যে দেখো আমি জানতাম যে আমাকে কিয়ামতের ময়দানে এই হিসাবের সম্মুখীন হতে হবে হিসাবের সম্মুখীন হতে হবে তো আমি বলতেছিলাম যে জাহান্নামে যখন যাবে তো বান্দা চার নাম্বারে যে কথা বলবে চার নাম্বার কারণ বলবে কি অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন যে কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম তো জান্নাতে যখন যাবে বান্দা এই কথাও বলবে যে দেখো আমরা তো স্বীকার করতাম এটা আমরা বিশ্বাস করতাম তো বিশ্বাস করলে জান্নাতে অবিশ্বাস করলে জাহান্নাম বিশ্বাস করলে কোথায় বিশ্বাস করলে জান্নাতে অবিশ্বাস করলে অবিশ্বাস করাটা হবে তার জাহান্নামে যাওয়ার একটা কারণ বান্দার আমলনামা যদি বাম হাতে চলে আসে তো বান্দা কেমন করবে আল্লাহ পাক বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا বান্দার আমলনামা যদি বাম হাতে আসে তো বান্দা আফসোস করে বলবে হায় আফসোস আমার বাম হাতে আমলনামা এসেছে এই আমলনামা যদি আমি না পাইতাম আমার হিসাব যদি আমি না জানতাম তাহলেই ভালো হতো আর আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত তাহলে তো আমি বেঁচে যেতাম আমার সব ভালোই হতো বান্দা এটা বলতে থাকবে বান্দা এমন করে বলতে থাকবে এই জন্য বান্দাকে আমলনামা ধরাই দেওয়া হবে বান্দা ধরো আমলনামা তো বান্দা আমলনামা ধরতে যাবে না আমলনামা ধরতে যাবে না তো ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে ফেরেশতা আর সময় দেওয়া যায় না বান্দার হাতটা একদম বুকের ভিতর দিয়ে ঢুকাই দাও পিঠ দিয়ে বের করে দাও এবার আমলনামা ধরাই দাও ফেরেশতা এটাই করবে ফেরেশতা যখন তার হাতটা নিয়ে বয়া বুকের ভিতর দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করবে আমলনামা তার হাতে দিবে এবার আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাত কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো আমার আমলনামা তোমার আমলনামা পড়ো তুমি নিজেই টের পাবা তুমি জান্নাতি নাকি জাহান্নামী তো ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা কেমন করে পড়বে তার তো পেট দিয়ে এরকম আমলনামা দেয়া হয়েছে চোখ তো সামনে রয়েছে কেমন করে আমলনামা পড়বে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই নাফরমান বান্দাকে আর সুযোগ দেওয়া যায় না একটা মুচড় দিয়ে ঘাটটা পিছনের দিকে দিয়ে দাও একটা মোচড় দিয়ে বান্দা পিছনের দিকে এরকম ভাবে তার আমল চোখটা ঘোরাই দেওয়া হবে বান্দা পড়বে আর চিৎকার মেরে বলতে থাকবে ওসিয়াল কিতাব فطر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها كسويت سرد يا هيناي أي الله كون كتاب دينه كون عملنا ما مركز دراي دينه صغيرة ولا كبيرة بردا سرد يا هيناي سوتو داو سرد يا هيناي كسويت سرد يا هيناي তো বান্দার আমল নামা ধরাই দেওয়া হবে বান্দার আমল নামা ধরাই দেওয়া হবে ছোট্ট একটা আমলও ছাড় দেওয়া হবে না এই জন্য মুসলমান বাবাজিরা আপনাদের পায়ের উপর হাত রেখে বলে যায় তিন নাম্বার যে কারণটা আমি বলেছিলাম জাহান্নামে যাওয়ার এটা পড়লে আমার বড় ভয় হয় তো বান্দারা জাহান্নামে যাওয়ার কারণ বলবে অকুন্না নাকুদু মাআল কাঈদিন আমরা সমালোচকদের সাথে বসতাম আমরা নিজেরা সমালোচনা করতাম অথচ বান্দার প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায় বান্দার এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই বান্দার জবান থেকে বের হয় আমল নামায় লেখা হয় না এমন কোনো কথাই নাই এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ বান্দার এমন কোনো কওল নাই এমন কোনো
কথা নাই যেটা রেকর্ড করা হয় না কে রেকর্ড করে কে রেকর্ড করে বলে কি রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন কিরামান কাতিবিন সব রেকর্ড করে ফেলে এই জন্য আসুন আমরা যে কথাগুলো শুনলাম আমি সর্বশেষ চারটি কারণ বলে আমি আমার আলোচনা শেষ করব জাহান্নামীরা জান্নাতীরা যখন জান্নাতীরা আর জাহান্নামীরা যখন কথা বলবে জান্নাতীরা বসে বসে একে অপরের সাথে এরকম ভাবে আলোচনা করবে তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন জান্নাতীরা একে অপরের সাথে অপরাধীদের সম্পর্কে কথা বলতে থাকবে জিজ্ঞাসাবাদ করবে তারা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকুম ফি সাকার কেন তোমরা সাকারের বাসিন্দা হইলা কেন তোমরা জাহান্নামী হইলা তারা এক নাম্বার কারণ বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ হিসেবে বলবে আমরা দুনিয়াতে এরকম নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না দুই নাম্বার কারণ বলবে ও ওয়ালাম নাকু তুইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না মিসকিনদের আত্মসাৎ করতাম তাদের সম্পদগুলো আমরা মেরে দিতাম এটা দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ বলবে ও কুন্না নাকুদু মাল কাঈদিন আমরা সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম চার নাম্বার কারণ হিসেবে বলবে ও কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন আমরা পরকালকে অস্বীকার করতাম এটা আমরা মানতাম না চারটে কারণ বলবে এই জন্য যে চারটে কারণ বললাম আমরা এই চারটে কারণ নিজেদের জীবন থেকে ছেড়ে দিব পারবো তো ইনশাআল্লাহ পারবো তো বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই চারটে কারণের সাথে এই চারটে কাজ আমরা করবো না কারা কার পারবো একটু হাত উত্তোলন করে দেখাই তো সবাই পারবো তো ইনশাআল্লাহ নিয়ত করবো যে এই চারটে কারণ এই চারটে কাজ আমরা কোনোদিনও করবো না আমরা যেন কেয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় না দাঁড়াই যায় আমরা যেন কেয়ামতের ময়দানে জাহান্নামে না হয়ে যায় এটা আমরা ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।